ঠিক আছে, যথারীতি আমরা তাহলে ক্লাসে ফিরে যাই। আজকে আমি তোমাদেরকে তাহলে ম্যাডামের সাথে কথা বলার পরে বুঝলাম যে রাষ্ট্রীয় ব্যবসার পরে যেটা আছে সেটাতে আমাকে স্টার্ট করা উচিত। তাহলে ব্যবসার আইনগত দিক ওই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি, কেমন? ব্যবসার আইনগত দিক কেমন? এটা কততম অধ্যায়? অষ্টম অধ্যায়। কেমন তোমাদের? অষ্টম অধ্যায়। এটা ব্যবসায় আইনগত দিক, লিগেল অ্যাসপেক্ট অফ বিজনেস। হ্যাঁ, সবার ভিডিও গুলো ওপেন থাকলেই ভালো হইতো, ওপেন রাখো, সমস্যা নাই, আজকে তো অল্প আছে, দেখা যাবে। ভিডিও গুলো ওপেন রাখো। তো অষ্টম অধ্যায় সম্পর্কে তাহলে মানে আলোচনা করা যায় আজকে। ম্যাডাম তোমাদের রাষ্ট্রীয় ব্যবসা পড়িয়েছেন, আমি যতটুকু পড়িয়েছি তোমাদের আরো প্রোগ্রেস হওয়ার কথা। তাহলে ব্যবসায় আইনগত দিক নিয়ে আজকে আলোচনা করব। যথারীতি তোমাদের আজকের ক্লাস হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা নিয়ে, আর সেখান থেকে আজকে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব, যে অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় আইনগত দিক, অর্থাৎ ইংলিশে যেটা নাম হচ্ছে লিগেল অ্যাসপেক্ট অফ বিজনেস। তো ওখান থেকে আমি আজকে বিস্তারিত অধ্যায় সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। হয়তো একটা টপিক বা দুইটা টপিক আমরা যেরকম ইন ডিটেলস পড়াই তা না করে আজকে পুরো অধ্যায় সম্পর্কে তোমাদেরকে একটু বিস্তারিত ধারণা দিব। তো যথারীতি আমি রয়েছি তোমাদের নাহিদা আক্তার মিস, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। তো ব্যবসায় আইনগত দিক অধ্যায়টাতে মূলত তোমরা যা যা পাবা, শুনতে পাচ্ছো তো আমাকে তোমরা? জান্নাতুল মারজানা, শুনতে পাচ্ছো? শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। জি মিস। তো ব্যবসায় সম্পর্কে আমরা জানি, ব্যবসায় কি? শুধু ব্যবসায় ডেফিনেশনটা কি মনে আছে তো সবার, তাই না? শুধু ব্যবসায় ডেফিনেশনটা, ব্যবসায়ের সংজ্ঞাটা আর কি, শুধু ব্যবসায়ের সংজ্ঞাটা কি মারজানা, বলা যাবে? জি ম্যাম। কি শুধু ব্যবসায়ের সংজ্ঞাটা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে মানুষের যে কোনো বৈধ অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। তাহলে বৈধতা বলতে আমরা বুঝি যে এটা একটা আইনগত দিক আছে, তাই না? ব্যবসা করতে হলে অবশ্যই আইনগতভাবে কি হতে হবে? বৈধ হতে হবে, ঠিক না? যার কারণে ব্যবসায় আইনগত দিকগুলো সম্পর্কে জানতে হবে। তো ব্যবসায় আইনগত যে দিকগুলা, এগুলোর মধ্যে এখানে বৃহৎভাবে তিনটা পার্ট রয়েছে। যেমন পেটেন্ট সম্পর্কে আমরা জানবো, তারপরে ট্রেডমার্ক সম্পর্কে জানবো, কপিরাইট সম্পর্কে জানবো। হ্যাঁ, তো এগুলাকেও আবার ওভারকাম করে ব্যবসাটাকে ঝুঁকি দূরীকরণ করে ব্যবসার ঝুঁকি যে ক্যারি করে সেটার নাম হচ্ছে কি? বিমা। এই অধ্যায়ে সেগুলো থাকবে। যেমন দেখো আমরা এই অধ্যায় থেকে কি কি নিয়ে আলোচনা করব। এক নম্বরে যেটা সেটা তো বললামই, অধ্যায়ের নামের সাথে সংশ্লিষ্ট ব্যবসায় আইনগত দিক সম্পর্কে ধারণা। অর্থাৎ তুমি বললাই প্রথমত ব্যবসায়ের সংজ্ঞা হচ্ছে কি, মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলা হচ্ছে ব্যবসা। তাহলে যে ব্যবসা করতে গেলে যে আইনগত দিক, অর্থাৎ বৈধতার জন্য যে আইনগত দিকগুলো দরকার, প্রথম যে দিকটা সেটাই হচ্ছে কি, প্যাটেন্ট। তো প্যাটেন্ট কি সিম্পলি আজকে বলে রাখি, মানে হয়তো আগামী ক্লাসে তোমাদেরকে বিস্তারিত আমি নোট আকারে আবার প্রেজেন্ট করাবো। আজকে পুরো অধ্যায় সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখি এটা আর কি। হ্যাঁ, তো প্যাটেন্ট হচ্ছে মূলত পণ্যটা যিনি আবিষ্কার করেন, আবিষ্কারকের স্বার্থ সুরক্ষায় যে আইনগত ব্যবস্থা সেটাই হচ্ছে কি, প্যাটেন্ট। হ্যাঁ, পণ্য আবিষ্কারকের জন্য যে আইনগত স্বার্থ সুরক্ষার ব্যবস্থা সেটাই হচ্ছে কি, প্যাটেন্ট। আর এটা মূলত কোন ধরনের উদ্ভাবনীমূলক পণ্যের ক্ষেত্রেই প্রদান করা হয়। আর প্যাটেন্ট এমন হতে পারে কেবল শুধু উৎপাদিত পণ্যই নয়, যে কোনো পণ্য প্রথম যদি দেশে আমদানি করা হয় বা কোথাও রপ্তানি করা হয় সেক্ষেত্রেও প্যাটেন্ট আইন গ্রহণ করতে হয়। আর এর পরবর্তীতে তোমরা জানবা প্যাটেন্টের সুবিধা, প্যাটেন্ট করার ফলে কি কি সুবিধা পায়। স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে প্যাটেন্ট আইনগতভাবে যদি প্যাটেন্ট একজন আবিষ্কারক গ্রহণ করে থাকে, তার আবিষ্কৃত পণ্যটাকে সে কি করতে পারবে, ক্রয় বিক্রয় আমদানি রপ্তানির ক্ষেত্রে সে একদম একচ্ছত্র অধিকার ভোগ করতে পারবে। অর্থাৎ অন্য কেউ এটা নকল বের করে সে আইনগত সুবিধা ভোগ করতে পারবে না,
আর যদি তিনি না করেন, অন্য কেউ যদি করে ফেলেন, তিনি তাহলে কিন্তু কি পাবেন, আইনগত বৈধতা নিয়ে নিবেন। তো সেই ক্ষেত্রে যে কোনো ধরনের মানে পণ্য যদি উৎপাদন করা হয়, সেটি যদি নতুন এবং উদ্যোগটা যদি নতুন হয়, তাহলে তাকে কি করতে হবে, আইনগত ভাবে বৈধতার জন্য প্যাটেন্ট আইন অনুযায়ী এটাকে নিবন্ধিত করে নিতে হবে। তো পরবর্তীতে জানবো প্যাটেন্ট নিবন্ধন করা যায় কিভাবে, আর এটার মেয়াদ কেমন। প্রায় 16 বছর পর্যন্ত প্যাটেন্টের নিবন্ধনের মেয়াদ থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি, ট্রেডমার্ক। হ্যাঁ, ট্রেডমার্ক হচ্ছে কি, যে কোনো ধরনের পণ্যের কি আইনগত বৈধতা, এটাও এক ধরনের আইনগত বৈধতা, কিন্তু সেটা হচ্ছে কিসের ক্ষেত্রে, পণ্যের ক্ষেত্রে। আর আইনগত বৈধতার জন্য ট্রেডমার্ক হিসাবে যেটাকে ইউজ করা হবে, এটা যে কোনো ধরনের সংখ্যা, প্রতীক, রং, তারপরে হচ্ছে ডিজিট ইত্যাদি যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, যেমন বাংলা লিঙ্কের ক্ষেত্রে আমরা সিম্বল দেখি কেমন, কালো এবং হচ্ছে কমলা রঙের একটা তোমার ডোরাকাটা টাইপের সাইন থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গ্রামীণের ক্ষেত্রেও যে তিনটা নীল রঙের পাতার একটা সাইন থাকে, এগুলো হচ্ছে কি, ট্রেডমার্ক। একটি পণ্যকে অন্য পণ্য হচ্ছে আলাদাভাবে যদি বাজারে বৈধতার জন্য প্রেজেন্ট করা হয়, প্রত্যেকের ট্রেডমার্ক থাকবে কেমন, ভিন্ন ভিন্ন। প্রয়োজনে কারো যদি সিম্বল ইউজ করতে সমস্যা হয়, সে তার পণ্যের জন্য নাম্বার ইউজ করবে। যেমন আমরা দেখি যে মোবাইল অপারেটর গুলো আবার কিন্তু ভিন্ন ভিন্ন ডিজিটও কিন্তু আমরা চিনি, যেমন বাংলা লিঙ্কের ক্ষেত্রে 019, রবির ক্ষেত্রে 018, তারপরে হচ্ছে তোমার রবির ক্ষেত্রে 016, গ্রামীণের ক্ষেত্রে 017। তাহলে আলাদা আলাদা প্যাটেন্ট বা ট্রেডমার্কের মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারতেছো, যে প্যাটেন্ট যেটা করব সেটা হবে অবশ্যই পুনরায় আবিষ্কৃত এবং পুনরায় উৎপাদিত কোনো পণ্য, অর্থাৎ মেশিনারিজ টাইপের যে প্রোডাক্ট গুলো উৎপাদিত হয় সেগুলাকে যদি আবিষ্কারক কি করে তোমার আইনগত ভাবে বৈধতার জন্য একটি নিবন্ধন করা, সেটা হচ্ছে প্যাটেন্ট। আর কপিরাইট হচ্ছে কি, যে পণ্যটা উৎপাদিত হলো মেশিনের মাধ্যমে, সেই পণ্যটাকে বাজারে আলাদাভাবে প্রেজেন্ট করার জন্য এবং আলাদাভাবে ভোক্তার নিকট ব্র্যান্ড হিসেবে ইউজ করার জন্য যে সংখ্যা, প্রতীক, তারপরে হচ্ছে তোমার রং ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে কি, ট্রেডমার্ক। ঠিক আছে, আর ট্রেডমার্ক পরবর্তীতে আছে, দেখো ট্রেডমার্কের সুবিধা কি। ট্রেডমার্কের সুবিধা তো অবশ্যই আছে, যেমন পণ্যটাকে অন্য পণ্যের চেয়ে পুরোপুরি ভিন্ন করে বাজারে প্রেজেন্ট করা হয়, তাহলে একজনের সাথে আরেকজনের পণ্যের বৈধতা অবৈধতা সম্পর্কে এবং ভেজালের সব ভেজাল যেন মিশ্রণ না করতে পারে, সেই ব্যাপারে আইনগত বৈধতা থাকে। এর পরবর্তীতে জানবা যে ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতিটা কি, এটা আমরা বিস্তারিত এগুলো সম্পর্কে আলোচনা করব। এক একদিন এক এক টপিক নিয়ে একেবারে পুরোপুরি স্লাইড তৈরি করে এগুলো আলোচনা করবো। আজকে অধ্যায় সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি, এই অধ্যায়ে তোমরা কি কি পাবা। এরপর দেখো 8 নম্বরে রয়েছে কি, কপিরাইট। কপিরাইট মানে বুঝতে পারতেছো যে তোমার কপি মানেই হচ্ছে এটা নকল বা হচ্ছে আরেকটা যে কপি বা আরেকটা একই ধরনের আরেকটাকেই বলতেছি আমরা কি কপি। আর এই কপিকে রাইট মানে অধিকার, কপির অধিকার সংরক্ষণ করাটাই হচ্ছে কি কপিরাইট। তাহলে কপিরাইটটা অবশ্যই একটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি, অর্থাৎ কোনো ধরনের তোমার বুদ্ধিভিত্তিক সম্পত্তির জন্য যদি আইনগত বৈধতা গ্রহণ করতে হয় সেটার নামই হচ্ছে কি কপিরাইট। যেমন একজন লেখকের লিখিত গল্প, একজন চিত্রকর্মবিদের একটা চিত্রকর্ম, তারপরে হচ্ছে তোমার চলচ্চিত্র, গান, কবিতা, তারপরে তোমার উপন্যাস, এসবগুলো সম্পর্কে যে আইনগত বৈধতা সেটাই হচ্ছে কপিরাইট আইন। ঠিক আছে, তো কপিরাইট আইনের আওতায় যদি কোনো রাইটার তোমার করে যে তার আইনগত বৈধতা গ্রহণ করে নেয়, তাহলে তার বইটি হুবহু নকল হওয়া অথবা অন্য কারো মালিকানা বা অধিকার গ্রহণ করার ক্ষমতা থাকে না। হ্যাঁ, সে ক্ষমতা হারায়। তাহলে হচ্ছে কপিরাইট, তাহলে কি বোঝা যাচ্ছে, কপি রাইটই হচ্ছে তোমার লিখিত বা হচ্ছে তোমার কারো বুদ্ধিমত্তার উপর গঠিত যে আইনগত দিক, সেটাই হচ্ছে কি কপিরাইট আইন। তাহলে কপিরাইট কে আমরা বলতেছি কি, একটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি। কপিরাইট হচ্ছে কি, একটা বুদ্ধিভিত্তিক সম্পত্তি, অর্থাৎ যে কোনো একজন লেখক, তারপরে চিত্রকর্মবিদ, যে কোনো একজন শিল্পীর হ্যাঁ কর্মকে যদি আইনগত ভাবে বৈধতা দেওয়া হয় সেটাই হচ্ছে কি কপিরাইট আইন।
তো পরবর্তীতে আরো বিস্তারিত জানব যে কপিরাইট যেমন হচ্ছে তোমার অ্যাভেলেবেল এরকম শোনা যায় যে এখন বই মেলাতে এখন যেমন প্রত্যেকটা রাইটারের বই থাকে, হ্যাঁ বইগুলাকে উনি যদি আইনগত ভাবে কপিরাইট আইনের আওতায় না নেন পরবর্তী সময়ে কিন্তু তার বইটা কি হবে, অন্য কেউ ও তার নাম ইউজ করে সেটাকে কি করতে পারে, তার নামে কপিরাইট আইন নিবন্ধন করে নিতে পারে। এগুলা বেশিরভাগই দেখা যায় এখনো পর্যন্ত যে পিএইচডির জন্য যে রিসার্চ পেপার গুলা বের করে একজনটা আরেকজন কিন্তু অনেক সময় কপিরাইট করেও চালিয়ে দিচ্ছে, তো যার ফলে দেখা যাচ্ছে এগুলো অনেক ক্ষেত্রেই নকল বা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। তো তাহলে একক কারো বুদ্ধিমত্তাকে যদি কি করতে হয় আইনগত ভাবে বৈধতা দিতে হয় তাহলে তাকে কি করতে হবে কপিরাইট আইনের মাধ্যমে তার লিখনিকে তোমার বৈধ করে নিতে হবে। তো পরবর্তীতে আমরা জানবো যে কপিরাইট আইনের বৈশিষ্ট্যগুলো কি কি আর কপিরাইট আইন নিবন্ধন করতে হয় অ্যাকচুয়ালি কিভাবে, একজন লেখক বা চিত্রকর্মবিদ বা শিল্পীর এটাও জানা থাকতে হবে যে তার যেই চিত্রকর্ম বা তার যেই সুসংগঠিত কর্ম সেটাকে সে কি করে তার নিজস্ব অধিকার বজায় রাখবে এবং কিভাবে কপিরাইট আইনের আওতায় সেটা গ্রহণ করবে সে সম্পর্কিত বিষয়ে এখানে জানবো। কপিরাইট আইনের কপিরাইটের নিবন্ধন কিভাবে করে, তারপরে অন্য কেউ যদি কপিরাইট করা থাকলে সেটা ভঙ্গ করে তাহলে তার পরিণতি কি হতে পারে, তার জন্য আইনগত শাস্তি কি হতে পারে। তো বেশিরভাগ কোশ্চেনই এখান থেকে আসে কপিরাইট আইন ভঙ্গ বা লঙ্ঘন করার পরিণতি। পরবর্তীতে দেখতে পাচ্ছ দেখো 12 নম্বরে যে টপিকটা দেওয়া আছে বিমার ধারণা, এই অধ্যায়ে বিমা আসার কারণটাও হচ্ছে এই কারণেই আসতেছে যে ব্যবসায় যদি তুমি করতে চাও তাহলে ব্যবসার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি ঝুঁকি, হ্যাঁ আর ব্যবসার প্রধান উদ্দেশ্য ছিল কি মুনাফা অর্জন, আর প্রধান শর্ত হয়েছিল কি ব্যবসাটা অবশ্যই আইনগত ভাবে দেশীয় আইনে এটা কি হবে বৈধ একটা ব্যবসা হবে। তাহলে তোমার যে ধরনের ব্যবসায়ী হোক না কেন, উৎপাদিত মেশিন উৎপাদিত পণ্য, তারপরে তোমার হচ্ছে লিখনী বা চলচ্চিত্র বা তোমার একটা ফার্ম হাউস আছে তোমার ইয়ের জন্য তুমি সেখান থেকে প্রকাশনী পাবলিশ করো, তাহলে সেগুলো যেটাই থাকুক না কেন তোমাকে কি করতে হবে আইনগত বৈধতা গ্রহণ করতে হবে। তো আমরা মূলত তিনটা জানলাম, একটা হচ্ছে তোমার প্যাটেন্ট করা হয় কোনটার জন্য, যে মেশিনারিজ আইটেম যেগুলো নতুন ভাবে আবিষ্কৃত হয় যেটা পুনরায় উৎপাদন করতে সক্ষম এমন পণ্যের জন্য কি করা হয় তোমার হলো প্যাটেন্ট আইনের আওতায় আইনগত ভাবে বৈধতা নিতে হয়। তো সেই ক্ষেত্রে মূলত উদ্ভাবিত ধান গম সবকিছুই হতে পারে, হ্যাঁ আর তোমার ট্রেডমার্কটা বললাম কি যে একটা পণ্য একটা নির্দিষ্ট কোম্পানির পণ্য বাজারে আসলে যে সিম্বল বা প্রতীক নিয়ে আসে, যেমন ইউনিলিভারের প্রোডাক্ট অনেক কিন্তু, তো ইউনিলিভারের সব প্রোডাক্টেই কিন্তু ইউনিলিভারের সাইনই থাকবে, হ্যাঁ যে রাউন্ড করা যে একটা বৃত্ত থাকে ওই বৃত্তটারই হচ্ছে কি সিম্বল দেওয়া থাকে ইউনিলিভারের, যে ইউনিলিভারের প্রতিটা প্রোডাক্টের মধ্যে স্কয়ারের পণ্যের মধ্যে স্কয়ারের কত ধরনের প্রোডাক্ট ইউনিলিভারের কত ধরনের প্রোডাক্ট সবই তো শেষ নাই, প্রায় 12 থেকে 15 ধরনের সোপ আছে, তারপরে হচ্ছে তোমার ফেসিয়াল ক্রিম আছে, তারপরে শ্যাম্পু আছে বিভিন্ন ক্যাটাগরি। তো যেটাই থাকুক না কেন ইউনিলিভারের প্রোডাক্ট গুলাতে ইউনিলিভারেরই কি থাকবে ট্রেডমার্ক থাকবে, হ্যাঁ আর ট্রেডমার্ক প্রদানকারী যে কর্তৃপক্ষ BSTI বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন সেটা প্রোভাইড করে এটা। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম 12 নম্বর টপিকে বিমার ধারণা, বিমা কি তাহলে ব্যবসায় যে ঝুঁকিগত প্রতিবন্ধকতা রয়েছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূরীকরণের জন্য বিমা গ্রহীতা এবং বিমাকারীর মধ্যে যে আর্থিক লেনদেনের সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি বিমা। মূলত বিমা গ্রহীতার ঝুঁকিটা বিমাকারী প্রতিষ্ঠান গ্রহণ করে যার ফলে দেখা যায় কি নিশ্চিন্তে সে ব্যবসা পরিচালনা করতে পারে। তাহলে ব্যবসার যে প্রধান বৈশিষ্ট্য ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকিকে ক্যারি করে হচ্ছে কি বিমাকারী প্রতিষ্ঠান, আর বিমাকারী প্রতিষ্ঠান তার বিনিময়ে বিমা গ্রহীতা বা ব্যবসায়ীর কাছ থেকে কি নেয় একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম নেয়। তো এক্ষেত্রে আবার বিমাও দুই ধরনের, একটা হচ্ছে জীবন বিমা একটা হচ্ছে সাধারণ বিমা। তো জীবন বিমার ক্ষেত্রে একজন ব্যক্তি তার ব্যক্তিগত জীবনের উপর কি করতে পারে বিমা পলিসি গ্রহণ করতে পারে, আর
যদি হচ্ছে প্রতিষ্ঠান ব্যক্তিগত বা জীবন বীমা করে থাকে, প্রতিষ্ঠান তো হয়তো সর্বোচ্চ মালিকের নিজের, অথবা হচ্ছে শ্রমিকদের জন্য একটা গোষ্ঠী বীমা করতে পারে। হ্যাঁ, আর প্রতিষ্ঠান মূলত সাধারণ বীমায় পরিচালনা করে থাকে। সাধারণ বীমা কোনটা? যে পণ্য এবং সম্পত্তি নিয়ে যে ধরনের বীমা পলিসি গ্রহণ করা হয় সেটা হচ্ছে কি, সাধারণ বীমা। আর সাধারণ বীমার ক্ষেত্রে প্রিমিয়াম এককালীন পরিশোধ করতে হয়, আর জীবন বীমার ক্ষেত্রে হচ্ছে কিস্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে হয়। এটা তো তোমরা ব্যাংকিং ও বীমা পড়তেছো না, ফিনান্সের সেকেন্ড পার্টটা? জি ম্যাম। ওখানে তো পাইছো না বীমার সম্পর্কিত বিস্তারিত ধারণা পাইছো না? ওখানে মনে হয় দশম অধ্যায়ে আছে, তাই না? দ্বিতীয় পত্রটাতে দশম অধ্যায়ে বীমা সম্পর্কিত বিস্তারিত ধারণা আছে তো, তাই না? জি ম্যাম। আর এর পরবর্তীতেও তোমার জীবন বীমা, অগ্নি বীমা, তারপর নৌ বীমা, এগুলো সম্পর্কে তো একেবারে স্পেসিফিক অধ্যায় অধ্যায় যাওয়া আছে, ঠিক না? তাহলে জীবন বীমা যেটা সেটাই হচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে বীমা করা। আর প্রতিষ্ঠান করতে পারে কার জন্য? প্রতিষ্ঠানের ব্যক্তি নিজের জন্য, অথবা হচ্ছে তার ওভারঅল শ্রমিকের জন্য সে একটা গোষ্ঠী বীমা করতে পারে। হ্যাঁ, আর মূলত প্রতিষ্ঠান সাধারণ বীমায় পরিচালনা করে থাকে। সাধারণ বীমার আন্ডারে ওগুলাই পড়ে। কোনগুলা? তোমার প্রতিষ্ঠানের যাবতীয় পণ্য ও সম্পদকে রক্ষার্থে যে বীমা পলিসি গ্রহণ করা হয় সেটাই হচ্ছে কি, সাধারণ বীমা। হ্যাঁ, তো সাধারণ বীমায় মূলত হলো যে অগ্নি বীমা এবং নৌ বীমার আওতায় এই সাধারণ বীমায় পরিচালিত হয়। শস্য বীমা, চৌর্য বীমা ইত্যাদি বীমাগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে পণ্যের ভিত্তিতে বীমা পলিসি গ্রহণ করা হয়। মূলত বীমা কি করে, আর্থিক ঝুঁকি বা আর্থিক প্রতিবন্ধকতা দূর করে। ব্যাংকের মাধ্যমে যদিও আর্থিক সামর্থ্য তৈরি হয় বা অর্থ সহায়তা পাওয়া যায়, বীমার মাধ্যমে কি হয়, সে আর্থিক প্রতিবন্ধকতা দূর করা হয়। অর্থাৎ যে ঝুঁকির সৃষ্টি হয়, যে অর্থ তোমার অর্থের উপরে যে একটা আক্রোশ সৃষ্টি হয় বা যে একটা ঝুঁকির সৃষ্টি হয়, সেই ঝুঁকিটা দূরীকরণ করে মূলত বীমা। তো এরপরে 13 নম্বরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে কি, ব্যবসায়ে বীমার প্রয়োজনীয়তা। বীমা যেমন জীবন বীমা তোমরা অধ্যায় ভিত্তিক পড়ে থাকলেও জীবন বীমা আমাদের ব্যক্তিগত ভাবে দরকার। বাইরের কিন্তু বাইরের রাষ্ট্রগুলোতে বেশিরভাগই মানুষ কিন্তু সামাজিক বীমার আওতায় থাকে। আমাদের যদিও এখনো সরকারি ভাবে ওইভাবে সাপোর্ট আসেনি যে সোশ্যাল ইন্স্যুরেন্স এর আওতায় প্রত্যেকটা ব্যক্তিকে থাকতে হবে, সেরকম এখনো সাপোর্ট আমরা পাচ্ছি না বা আসেও নাই। তারপরেও ব্যক্তিগত ভাবে জীবন বীমাটাও দরকার। আর যে কোনো ব্যবসায়ী যদি ব্যবসা পলিসি গ্রহণ করে তাকে অবশ্যই বীমার আওতায় ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা উচিত, নাহলে তার জন্য ব্যবসায় একক ঝুঁকি সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ও যেমন মালিক হলো সর্বোচ্চ দায়বদ্ধতা প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ মালিক নিজেই মূলধন বিনিয়োগ করে থাকে, নিজেই মূলধনের জন্য দায়বদ্ধতা সৃষ্টি করে, তারপরে সম্পূর্ণ দায় নিজেকে একাই পরিচালনা বা হচ্ছে তোমার ক্যারি করতে হয়, বহন করতে হয়, ঠিক সেইভাবে ব্যবসায় যদি বীমা পলিসি গ্রহণ না করে তাহলে দেখা যাবে কি হবে, মালিক একক দায়বদ্ধতার কারণে অনেক সময় দেউলিয়াতের সৃষ্টি হয়ে যায়। অর্থাৎ প্রতিষ্ঠান এক সময় আস্তে আস্তে দায়গ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, দেউলিয়াতের সৃষ্টি হয়ে যায়। তারপরে হচ্ছে বীমা করার প্রক্রিয়া, বীমা কিভাবে করা যায়, বীমা পলিসি গ্রহণের প্রক্রিয়াটা, এটা এই অধ্যায়ে আছে ঠিকই, তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকিং ও বীমা, এখানে মনে হয় তোমার একটা ইম্পর্টেন্ট নাও। আচ্ছা, তারপরে 15 নম্বরে যেটা আছে পরিবেশ, আইন ও ব্যবসা। অর্থাৎ তুমি যেখানে ব্যবসাটা পরিচালনা করবা উক্ত পরিবেশ অনুযায়ী তুমি কতটুকু ব্যবসা প্রতিষ্ঠানটাকে পরিচালনা করতে পারবে এবং কোন কোন আইন তোমাকে মেনে চলতে হবে। যেমন তোমার ইটের ভাটা যদি করে কেউ, তার ওই সিমনিটা কত উচ্চতায় থাকতে হবে, তারপরে তোমার ইয়ে যদি করা হয় যে কারখানার বর্জ্য ফেলার জন্য ইএফটি ইকুইপমেন্ট প্ল্যান্ট ট্রান্সফার, এটা হচ্ছে তোমাকে করতে হবে, স্থাপন করতে হবে। হ্যাঁ, এই যে এগুলা নির্দিষ্ট আইনের আওতায় রয়েছে, এখানে আইনগুলা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তারপরে ব্যবসায় প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ দূষণ, এখানে 4 ধরনের দূষণ রয়েছে, ব্যবসায় পরিবেশও 4 ধরনের দূষণ করে থাকে। যে প্রাকৃতিক যে উপাদানগুলা, সয়েল, ওয়াটার, এয়ার এন্ড হচ্ছে তোমার কি,
মাটি, পানি, আর একটা কি আছে, বায়ু, হ্যালো, আচ্ছা জি ম্যাম। তুমি আছো, কি 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 দূষণ করে একটা প্রতিষ্ঠান? শব্দ দূষণ করতে পারে, তাই না? বায়ু বায়ু দূষণ করতে পারে, দূষণ মাটি দূষণ করে, পানি দূষণ করতে পারে, চার ধরনের দূষণ করে যার জন্য প্রতিষ্ঠান কর্তৃক যেহেতু এগুলা দূষিত হয়, প্রতিষ্ঠানের কি কি দায়বদ্ধতা আছে এবং প্রতিষ্ঠানের কি কি করণীয় আছে। হ্যাঁ, কেবল শুধু প্রতিষ্ঠান পরিচালনা করলে তো আর হবে না, ওই প্রতিষ্ঠানের কারণে যেন দেশের জনগণের ক্ষতি না হয় সেদিকেও ব্যবসা প্রতিষ্ঠান গুলাকে লক্ষ্য রাখতে হবে, কারণ সোশ্যাল রেসপন্সিবিলিটিও আছে কিন্তু এক একটা প্রতিষ্ঠানের। সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সামাজিক প্রতি দায়বদ্ধতা। যেমন একটা প্রতিষ্ঠান সর্বপ্রথম যে কাজটা করে থাকে, যে ভোক্তাদের জন্য প্রোডাক্ট প্রডিউস করে, অর্থাৎ যে সাধারণ ভোক্তারা আছে ভোক্তাদেরকে পণ্য প্রদানের মাধ্যমে জীবনযাত্রা গ্রহণের জন্য ব্যবস্থা করে, এবং আরো যদি উন্নত পণ্য উৎপাদন করে তাহলে কি হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়। তারপরে তোমার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মীদের প্রতি তাদের দায়িত্ব থাকে যে প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদেরকে সঠিক সময়ে বেতন বোনাস ইত্যাদি প্রদান করা। তারপরে হচ্ছে তোমার সমাজে যেসব ব্যক্তি রয়েছে তাদের প্রতি দায়িত্ব, প্রতিযোগীর প্রতি দায়িত্ব। একই ধরনের প্রতিষ্ঠান যদি থাকে তাদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে কি করা, তাদের সাথে বন্ধুভাবাপন্ন সম্পর্কের সৃষ্টি করে প্রতিযোগিতা দিয়ে শুধু দাম বাড়িয়ে চললে বা পণ্যের গুণগত মান নষ্ট করলে দেখা যায় ভোক্তারাই কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। তারপরে সরকারের প্রতিও কিছু দায়িত্ব আছে যে একটা নির্দিষ্ট সময় পর সরকারকে ট্যাক্স, রাজস্ব ইত্যাদি প্রদান করা। তারপরে তোমার হলো না আরো কিছু দায়বদ্ধতার সৃষ্টি আছে, যেমন পাওনাদারকে নির্দিষ্ট সময়, পাওনাদার সরবরাহকারীকে নির্দিষ্ট সময়ে তার অর্থ পরিশোধ করা। হ্যাঁ, তারপরে তোমার সমাজে যে সাধারণ ব্যক্তিবর্গ রয়েছে, যেমন বন্যা প্রবলিত এলাকায় কি করা, সব সরকারের সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া। তারপরে মানে প্রাকৃতিক যে দুর্যোগ গুলা হয়, এই দুর্যোগের সাথে সাথে সরকারের সাথে কি করা, সহযোগিতায় প্রতিষ্ঠান গুলা এগিয়ে আসো কি করতে পারে, সামাজিক দায়বদ্ধতা বা দায়িত্ব পালন করতে পারে। তাহলে এই যে ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক পরিবেশ কেবল দূষণই নয়, পরিবেশ সংরক্ষণে ব্যবসা প্রতিষ্ঠানেরও কিছু করণীয় রয়েছে, যেটা করলে বা যে নির্দেশগুলা সরকার কর্তৃক দেওয়া হয়েছে উক্ত প্রতিষ্ঠান যদি ওই ধরনের নির্দেশগুলা মেনে প্রতিষ্ঠান পরিচালনা করে তাহলে পরিবেশ দূষণ কম হবে। এগুলো আমরা বিস্তারিত যখন টপিক নিয়ে আলোচনা করব নিয়ে আসবো। তারপরে দেখো আইএসও, আইএসও কি, আইএসও ফুল মিনিং কে বলতে পারবা, আইএসও পূর্ণ রূপটা কি কেউ বলতে পারবা? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অর্থাৎ আন্তর্জাতিকভাবে মান রক্ষাকারী যে প্রতিষ্ঠান সেটাই হচ্ছে কি আইএসও। আমরা দেখে থাকি যে কোন কোন প্রোডাক্ট বা কোন কোন প্রতিষ্ঠান আইএসও 1999 হ্যাঁ এরকম টাইপের সনদ প্রাপ্ত, 2021 এরকম সনদ প্রাপ্ত আমরা দেখে থাকি। হ্যাঁ, তাহলে তোমার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের বেশ কতগুলো সনদ রয়েছে, সেটা প্রতিষ্ঠান ভেদে, একটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু একই ধরনের সনদ পেতে পারে যদি কি হয় শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় রিকোয়ারমেন্ট গুলো সে ফিলফিল করে, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু কি করতে পারে, আইএসও সনদ পেতে পারে। তাহলে এই যে আইএসও সনদ সব ধরনের প্রতিষ্ঠানই পেতে পারে, কিন্তু আইএসও কি, ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আর আইএসওর গুরুত্ব কি? আইএসওর গুরুত্ব হচ্ছে তোমরা দেখে থাকবা যে তোমার ফ্র্যাঞ্চাইজিং কিছু বিজনেস আছে, তারপরে তোমার আমদানি রপ্তানি বিজনেস আছে, এই ক্ষেত্রে কিন্তু ওরা কি করে একটা নির্দিষ্ট মান বা স্ট্যান্ডার্ড তৈরি করে দেয়, সেই অনুযায়ী এগুলাকে পরিচালিত হতে হয়। এরপরে 19 নাম্বারে যেটা রয়েছে বিএসটিআই, বিএসটিআই এর পূর্ণ রূপ হচ্ছে কি, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। তো বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন ওই যে ট্রেডমার্ক গ্রহণের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান কোন ধরনের পণ্য উৎপাদন করবে এবং কি কি গুণগত মান রক্ষা করে উক্ত পণ্যটা উৎপাদন করবে ইত্যাদির পরিমাপ নির্ধারণ করে দেয়,
অথবা কেউ পণ্য উৎপাদন করলে সেই উৎপাদিত পণ্যের তারা কি করে মান মান চেক করে দেয়। হ্যাঁ, যেমন এই যে প্রতিনিয়ত খবরে দেখে থাকবা যে নিম্নমানের জুস উৎপাদন করতেছে, চকলেট উৎপাদন করতেছে, তারপর ওষুধ উৎপাদন করতেছে, প্রতিটা পণ্যের ক্ষেত্রেই বাংলাদেশে উৎপাদিত প্রতিটা পণ্যের ক্ষেত্রে ডিএসটিআই কি করে মান নির্ধারণ করে দেয়। হ্যাঁ, তাহলে এই হচ্ছে এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমি যাব। যেমন আমরা এখানে প্রথমত যে টপিক গুলা ব্যবসায় আইনগত দিক সম্পর্কে প্যাটেন্ট নিয়ে বিস্তারিত একদিন পড়াবো, ট্রেডমার্ক নিয়ে বিস্তারিত একদিন স্লাইড তৈরি করাবো, কপিরাইট নিয়ে একদিন পড়াবো, হ্যাঁ, আরেকদিন হচ্ছে তোমার যে বীমা ব্যবসা এবং পরিবেশগত আইন নিয়ে পড়াবো, আর একদিন আইএসও বিএসটিআই ইত্যাদি নিয়ে করবো। হ্যাঁ, তারপরে তোমাদেরকে প্রাথমিক ধারণার জন্য অধ্যায় সম্পর্কিত এই আলোচনা গুলা দিলাম, আর তোমাদের মেবি ইয়েতে তোমার লিংকে হচ্ছে ইংলিশ ক্লাসের জন্য লিংক দেওয়া হয়েছে মনে হয় তোমাদের গ্রুপে, না? জি ম্যাম। তাহলে ওই ক্লাসে জয়েন করো, আর সবাই সময় মতো ক্লাসে একটু জয়েন করবা। হ্যাঁ, তো ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্টের পরিমাণটা একটু বাড়ানোর চেষ্টা করবা, ঠিক আছে? ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, সেই পর্যন্ত ওকে, আল্লাহ হাফেজ।